আমি গরিব ঠিকই, টাকার জন্য একাই সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারি, মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে নেওয়ার মতো গরিব ভাবতে পারছি না, বুঝলেন? কি হলোটা কি? ফিরে এসে আমার কোনো কাজকর্ম নেই? কই, তুমি স্কুল সেক্রেটারির সঙ্গে দাঁড় করতে যাবে না? না মানে আমার এই এক পাটি ছুটি পাচ্ছ না বুঝি? কোথায় গেছিলে? প্রথম যেদিন এসেছিলাম সেদিন এখানে রেখেছিলাম। ও আর পেতে হবে না, কুকুরের পেটে গেছে। তাহলে কি হবে? এসব মেয়ে বাড়ির থেকে বের হয়ে গেল বলো দেখিনি, ঘরে বসে থাকলে তো পারে। তোর কে কোন রাগ করতে পারলেই হলো, তোর কে দোষ? আচ্ছা আমি দেখছি। ডাকো তো, এটা হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ হবে, না হলেও হবে। নাও চলো চলো। এই শোন, আসবার সময় ওর জন্য একজোড়ে ভালো স্যান্ডেল নিয়ে আসি। এমন দেশ কে জানে, মানুষ ছেলে কুকুরগুলো পর্যন্ত ভদ্র দেখায়, মেয়ে ছেলে জুতো নিয়ে পালায়। কোন মহিলা বিপদে পড়লে কেউ এমন চেঁচামেচি করে জানতো না, অমন 100 জোড়া জুতো খোয়া গেল বাড়িতে কেউ একটা কথা বলতে চায়। অমন কদরে বাড়ি ছেড়ে চলে এলেন কেন? সবই বরাত। আপনার যে জুতো খোয়া গেছে তা আগে বলেননি কেন? আগে বলেননি কেন? আহা, আগে বলে কি হতো? আপনি খুশিতে আটকানা হয়ে জুতো আনতে ছুটতেন? চলুন। হ্যাঁ, আজকে স্কুল ছুটি, সেক্রেটারি বাবু বলে গেছেন আপনারা এলে বসতে। আমি এক্ষুনি বাড়ি যাবো। সে কি? আমার শরীর খারাপ লাগছে। কিন্তু ভদ্রলোক আমাদের এখানে বসতে বলে? আমি এখানে চাকরি করবো না। আপনি উঠুন। হ্যাঁ আপনি উঠুন। শুনুন শুনুন, কি হলো, কি খারাপ লাগছে আপনার? আমার সব খারাপ লাগছে, সমস্ত দুনিয়াটা খারাপ লাগছে, বুঝলেন? আপনার ডিগ্রি সার্টিফিকেট গুলো কোথায়? সার্টিফিকেট আনিনি। চাকরির চেষ্টায় এসেছেন, ডিগ্রি সার্টিফিকেট আনেননি। আপনি কি ভেবেছিলেন আপনার মুখ দেখে চাকরি হয়ে যাবে? আপনি সত্যি সত্যি এমএ পাশ করেছেন তো? কি বললেন? ইউনিভার্সিটিতে লিখে জেনে নিতে পারেন যে যশোমতী, যশোমতী এমএ পাশ করে যশের চূড়োয় উঠে একেবারে যশোমতী হয়ে বসে আছে কিনা। তো চূড়ো থেকে আচার খেয়ে পড়ে গিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিদিকে কি এখন কি বলবেন? দিদিকে গিয়ে আবার কি বলবো? বলবো চাকরি হলো না? আমি এই স্কুলের পক্ষে হাইলি কোয়ালিফাই, এত বিদ্যে থাকলে অত ছোট স্কুলে চাকরি হয়? আপনার যে কোন কথাটা সত্যি আর কোনটা নয় এটা এখনো আমার কাছে স্পষ্ট নয় কিন্তু। আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি কি দিদিকে যা খুশি তাই বলুন, কে জান না? আমি এখান থেকে চলে যাব, এই তো। আর সেটা যে আপনি সবসময় চাইছেন সে বুঝতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওসব বাজে কথা ছেড়ে এখন কি করবেন তাই বলুন। কি আবার করবো? এখানে আমি একটা গানের স্কুল করবো, আপনি ব্যবস্থা করে দিন। ঠাকুর ঘরে নিয়ে বিনিয়ে নাকে কাঁদলে গানের স্কুল করা যায়? নিয়ে বিনিয়ে নাকে কাঁদা? আপনি নিজে একটু নিয়ে বিনিয়ে নাকে কেঁদে দেখান দেখিনি? আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা।
গানের কি বুঝিস? কাগজে ছবি বার করে দিয়েছে, হয়তো অনেকে দেখেছে, আমাকে চিনে ফেলতে পারে। তাহলে যদি কেউ টাকা লোকে আমাকে ধরিয়ে দেয়? আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বলছেন? ছিল গান ছিল, বুঝলেন, সব শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে দিলেন কেন? আপাতত এই গান নিয়ে মেতে আছি বলে। আর এদের রসদ জোটাতে যে গান বেরোতে চায় তার নাম হচ্ছে আর্তনাদ। কিন্তু এদের যা অবস্থা দেখছি, বাকি জীবনটা আপনার আর্তনাদ করেই কাটবে। দেখা যাক, কিছু টাকা পেতে চেয়েছিলাম, বুঝলেন, সামান্য কিছু টাকা, কিন্তু যারা এগিয়ে এলো তারা ষোলো আনায় গিলতে চায়। কি না করা যেত, হাজার ত্রিশ টাকা পেলে আমি কারখানার চেহারাটাই বদলে দিতে পারতাম। মাত্র তিরিশ হাজার টাকা? এই টাকা পেলে আপনার সব সমস্যা মিটে যেত। মাত্র বলছেন, দেবেন নাকি? দিতে পারি না মনে করেন? রাজুকে কি সব হাতি ঘোড়া দেবেন বলেছেন? বিহারিও শুনলাম আপনার কাছ থেকে একটা মোটা কিছু পাবার আশ্বাস পেয়েছে, তা আমাকেও ওই দলে ফেলে দেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না যাচ্ছে না, দিলে আপনি নেবেন? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই সব হীরের, এতে হবে না, নেবেন? এগুলো আমার দাদার নয়, সব আমার। এর জন্য আপনাকে কোনোদিন কারোর কাছে জবাবদিহি করতে হবে না। নেবেন আপনি? না। কেন নেবেন না? আপনার গায়ের গয়না আমি নেবো কেন? নেবেন নাই বা কেন? আমি যে আপনার বাড়িতে চড়া হয়ে বসে আছি। আমি গরিব ঠিকই, টাকার জন্য গায়ের সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারে, কিন্তু মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে দেওয়ার মতো গরিব ভাবতে পারছি না, বুঝলেন। আচ্ছা, আপনি এত ভালো কাজ করেন, এত সুন্দর ডিজাইন করেন, কফিন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠান না কেন? ওদের বিচারে প্রথম হলে আপনি তো চল্লিশ হাজার টাকা পেয়েও যেতে পারেন। কফিন চেম্বারের খবর আপনি রাখেন কি করে? না মানে খবরের কাগজে বেরোয় কত ঘটা হয়, খবর রাখবো নাই বা কেন? আমার বন্ধু দাদাই তো একবার পেয়েছে। আপনার বন্ধু দাদার হয়তো মুরব্বীর জোর আছে, সাধারণ বেড়ালদের ভাগ্য সব শিখেছে না। খুব ছেড়ে, আপনি চেষ্টা না করে বলছেন কেন? পাঠিয়ে রেখেছেন কখনো? পাঠিয়ে কি হবে, এই তো আমাদের আমদাবাদে চন্দ্রশেখর পাঠক, ভদ্রলোকের ফুটির জোর আছে, তাই তার মিল তিন তিন বই করে প্রাইজ দিয়ে আসছে। কারোর সম্বন্ধে এরকম ভাবে কথা না জেনে বলা উচিত। চন্দ্রশেখর পাঠক আমার শ্বশুর নয় যে তার সম্বন্ধে পরোয়া করে কথা বলতে, যা সত্যি তাই বলছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।